নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে নানা অভিযোগ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা। ওই আমাদের বর্তমান স্কুল কলেজে শিক্ষা শারীরিক শিক্ষার কি সুযোগ আছে? বাংলাদেশ এডুকেশন সিস্টেম খাঙ্কি মাগির পোলা নড়ির ভাগির পোলা আমার পেল দিছে, নড়ির পোলাকে মারে তো দি, এত ভালো পরীক্ষা দিছি। আমি বাংলাদেশের এডুকেশন সিস্টেমের একটা সমস্যা যেটা বুঝি না, সবাই একদিকেই কেন যায়? আই মিন এই সেম একটা ফালতু প্রসেস সবার থেকেই ফলো করতে হবে। একদম কারোই কেরিয়ার গোল ঠিক নাই, আর যাদের ঠিক আছে ওদের ওই কাজটা বাংলাদেশে দাম নেয়। ফুটবলারদের বাংলাদেশে দাম নেয়, আর্টিস্টদের বাংলাদেশে দাম নেয়, অ্যাস্ট্রোফিজিসিস্টদেরও বাংলাদেশে দাম নেয়, সায়েন্টিস্টদেরও বাংলাদেশে দাম নেয়। হ্যাঁ, বাংলাদেশে শুধু পলিটিক্সের দাম আছে। যারা ভার্সিটিতে পড়ে ওদেরও কেরিয়ার কোনো ঠিক নাই, ওরা আজকে কেমিস্ট্রি নিয়ে অনার্স করতেছে, কালকে দেখা যাবে উল্টা ব্যাংকে জব করতেছে। ভাই একবার ভেবে দেখো, নার্সারি থেকে ক্লাস 12 প্রায় 14 বছরের মতো সময়, এরপরে আবার এক্সট্রা 4 বছরের ভার্সিটি অথবা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং। এই 18 বছরের যুদ্ধের পরেও জবের কোনো গ্যারান্টি নেই। ভাই অপরদিকে তুমি যদি স্পেসিফিক কোনো জিনিসে 7 থেকে 8 বছর ইনভেস্ট করো, তাহলে তো তুমি ওই কাজটাতে বিশ্বের সেরা কয়েকজনের মধ্যে চলে আসতে পারবা। তুমি যদি ফুটবলে 8 থেকে 9 বছর ইনভেস্ট করো একেবারে কনসিস্টেন্সি আর ডেডিকেশন দিয়ে, তাহলে তো তুমি বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে একজন হতে পারতা। আর ফুটবলারদের ইনকামও তো জানো কত বেশি হয়, মানে এদিকে 9-10 বছর ইনভেস্ট করে কোটি কোটি কামানোর চেয়েও প্যারেন্টসরা ভাবে 14 থেকে 16 বছর পর্যন্ত পড়ালেখা করে ওই দিক দিয়ে উল্টা ভালো ক্যারিয়ার গড়া যাবে। ভাই ইউএসএ তে দেখো, ওইখানে মানুষ ক্যারিয়ারে কি করবে ওইটা চুজ করার পর ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টের উপরেই পড়ে। ইউএসএ যেগুলো স্টুডেন্ট অ্যাথলিট আছে ওরা পড়ালেখার পাশাপাশি খেলাটা রাখে, মানে প্রকৃতপক্ষেই খেলাধুলা আর পড়ালেখা একসাথে ব্যালেন্স করে রাখে। আর ওদের সিস্টেমটাই এরকম, মানে আমি যদি স্টুডেন্ট অ্যাথলিট হই তাহলে ওরা আমাকে খেলতেও দিবে আর পড়ালেখাও করাবে। এসব বাংলাদেশের মতো বালসান হয় না। বাংলাদেশে কি প্রথমে পড়ালেখা শেষ করো, এরপরই খেলাধুলা খেলাধুলা না করলেও চলবে, আর আল্লাহর পথগুলা শারীরিক শিক্ষা বইয়ে পড়ায়ও, খেলাধুলা আমাদের জীবনের জন্য দরকারি। আরে খেলাধুলার টাইম দেয় কোথার বাচ্চাগুলা? আমরা ক্লাস 5, 8, 9, 10 এগুলাতে ক্লাসের পর এক্সট্রা কোচিং করছি, আর ওটা ম্যান্ডেটরি ছিল। ভেবে দেখো, আমরা 7টা থেকে 3টা পর্যন্ত ক্লাস করতাম, এরপর 3টা থেকে 5টা পর্যন্ত কোচিং করতাম, এরপর বাসায় এক্সট্রা টিউশন তো আছে, এরকম করে করে পুরো দিন খেয়ে দিত আমাদের। এরপর আমাদেরকে বলতো, জীবনে সফল হওয়ার জন্য ভালো চাকরি পাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে। ভাই তোমরা বলো ভাই, তোমাদের কি প্রকৃতপক্ষে এইসব জিনিসের উপর প্যাশন ছিল? আমি জানি তোমাদের যেসব জিনিসের প্যাশন ছিল ওগুলো তো এরা ফলো করতে দেই রে। আর এত পরিশ্রম কিসের জন্য যেখানে জবের কোনো গ্যারান্টি নেই? এরা ভাই ওইরকম বয়সে তো আমাদের প্যাশনকে তো মার্ডার করেই দিছে, আর যত সময় যায় তত সাকসেসের নামে আমাদের মাথায় ওই ম্যাট্রিক্সের প্রোগ্রামিংটা বসাই দেয়। তুমি যদি এক্সেপশনাল কিছু করতে যাও ওরা বলবে যে ওটা বাংলাদেশে দাম নাই, ওটা এখানে দাম নাই। আরে ভাই সবসময় যদি ওটা বলতে থাকে তাহলে তো ওটা কোনো জন্য দাম হবেও না। সবাই পড়ালেখা করে চাকরি পেতে চায়, তো সবাই যদি ওই দিক দিয়ে দৌড়াতে থাকে তাহলে তো অবভিয়াসলি কম্পিটিশন অনেক বেড়ে যাবে। আর এই কম্পিটিশনে বেশিরভাগ পোলাপাইটের ওরকম ইচ্ছাও নেই, ওদের ইচ্ছাও উঠে যায়, কিন্তু ওরা বাংলাদেশের নিয়মটাই এটাই, তোতে পড়ালেখা করে কিছু হইতে হবে। ওইসব বালছাল ওইসব উইন্ডোর দিকে হার্ডওয়ার্ক হয়ে বড় এক্সেপশনাল কিছু হওয়া, এটা এখানে কাজ করে না। নার্সারি থেকে 12th পর্যন্ত আমাদের এনজয় করার টাইম, আমাদের খেলার টাইমগুলোতেও আমাদেরকে জোর করায়, প্রাইভেট করাবে, কোচিং করাবে, এডুকেশনের নামে কুত্তার বাচ্চাগুলো টাকাও খায়, সময়ও খায়, এরপরে জ্ঞানও বানে। জীবনে সফলতা পাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে। 12th ক্লাসের পর সবার থেকে কোনো না কোনো কোচিংয়ে জয়েন করতে হয়, অফকোর্স নাহলে তো পাশের বাসার আন্টির ছেলে চান্স পেয়ে যাবে। আর এই কোচিং ইন্ডাস্ট্রিটা ভাই এরাই জানে আসল খেলাটা। ওইখানে তুমি সেলিম ভাইয়ের ম্যাথ ক্লাস থেকে আকাশ ভাইয়ের বায়োলজি ক্লাস সব পেয়ে যাওয়া। আর এরাও একটা বাকুন্দা পোলা, এরা এদের অডিয়েন্স গ্র্যাব করেছে ইন্টারনেটে এসে মোটিভেশন দেওয়ার মাধ্যমে।
আরে ভাই, এরাও তো মেইনলি বেকার। এদের মেইন ইনকাম আসে যে বাচ্চাদেরকে পড়ায় পড়ায়। এদের মেইন সোর্স অফ ইনকাম হচ্ছে বাচ্চাদেরকে টিউশন করায় করায় টাকা দেওয়া। আর এরাই উল্টা বাচ্চাদেরকে ইন্সপায়ার করে। অমুক জগায় চস পেলেই সফলতা নিশ্চিত, তমুক জগায় চস পেলেই তোমার জীবন সেটাও। বাংলাদেশের উদ্যোক্তা ও এন্টারপ্রেনরও অনেক কম হয়। বাংলাদেশে যদি কোনো কোম্পানি ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়, তাহলে অবশ্যই বুঝতে হবে ওটা কোনো না কোনো কোচিং ইন্ডাস্ট্রির কোম্পানি, কারণ এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা। আর বাংলাদেশে এন্টারপ্রেনর হবেও কেমনে? রিসেন্টলি ডিওর বিবিএ ইউনিটে যে ফার্স্ট হয়েছে ওটা একটা মেয়ে, আর সিইউর বিবিএতেও যতজন চান্স পাইছে এর অধিকাংশ হচ্ছে মেয়ে। তো তুমি বলো ভাই, মেয়েরা কি ওরকম বড় এন্টারপ্রেনর হতে পারবে? ওদের তো এরকম করার ইচ্ছাও নয়, ওরা জাস্ট মুখস্থ বিদ্যার জন্য একটু অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। আর ওই প্রফেসরগুলো আরে খারাপই, ওরা উল্টো বলতে থাকে ওরই মেয়েরা এটা করে ফেলতেছে, ওরই মেয়েরা ওইখানে চান্স পেয়ে যাচ্ছে। আরে ভাই, ওরা ওদের বায়োলজিক্যাল ইভলিউশনের জন্য কিছুটা অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু না এটাই বাংলাদেশ। এখানে তোমাদের চান্স পেতে হলে ওই মুখস্থ বিদ্যার ওইটাই থাকতে হবে, এই এই প্রসেসেই যাইতে হবে, ওইখানে অন্য কোনো প্রসেস নেই। তোমাকে গাছে উঠেই সফলতা পাইতে হবে। তুমি যদি মাছ হও, তুমি যদি সাঁতার কাটতে পারো, তাহলে তুমি ব্যর্থ। তোমাকে গাছে ওঠার অ্যাবিলিটিটা থাকতে হবে। কোটা, আরেকটাই ফালতু সিস্টেম হচ্ছে এই কোটা। আমি যেখানে যোগ্য হয়েও একটা ভালো নাম্বার তুলছি, ওইখানে একটা ছেলে অযোগ্য হয়েও একটা মিডিয়াম নাম্বার দিয়ে আমার সিটটা কেড়ে নিছে। এই কোটা সিস্টেমটা নিজের মধ্যে একটা ফালতু সিস্টেম, বা একটা সবচেয়ে ভালো সলিউশন হইতে হচ্ছে যাদের যেদিকে প্যাশন আছে ওই দিক দিয়ে ক্যারিয়ার বাড়ানোর জন্য যদি সরকার সাপোর্ট করতো, তাহলে বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে থাকতো। ভাই, অলিম্পিকেও বাংলাদেশের কোনো অবদান নাই, বাংলাদেশ থেকে এত সাইন্টিস্ট বের হয় না, বাংলাদেশে এমন কেউ নাই যে একটা বড় কোম্পানি বানাইছে। আর ফুটবলে তো বাংলাদেশের অবস্থা জানো একদম তলানিতে, ক্রিকেটেও যে একদম হাও বলে কিছু করছে তা না। ঘুরায় ফেরায় যোগ্য অনেক ছেলে ওদের মর্যাদা হারাই ফেলতেছে জাস্ট বিকজ এই ফালতু সিস্টেমের জন্য। ছেলে যে প্যাশনটাকে ওর ক্যারিয়ার বানাবে, এটাকে বাবা মারা একটা অনেক বড় রিস্ক মনে করে। সে ভাই সত্যি এগুলোই তো রিস্ক। ও ওইদিকে 16-14 বছর পড়ালেখা করার পরেও যে চাকরি পাচ্ছে না, ওটা তো ঠিক আছে, ওটাই হচ্ছে একদম সেফ জোন। আসলে সবার ওদিকেই যাওয়া উচিত। বাংলাদেশের টাকা আছে হয়তো রাজনীতিতে, অথবা পুলিশের পদে, অথবা এমন একটা বড় পদে যেখানে বসে তুমি টাকা মারতে পারো। বাকি আর বলার কিছু নাই, আমি ওই ওই ভাইয়াগুলোর মতো এখানে কোর্স বিক্রি করতে আসিনি যে তোমাদেরকে মোটিভেশন দিব। তুমি যদি এডুকেশন সিস্টেমের অংশ হয়ে থাকো, তাহলে কংগ্রেচুলেশন, মরতেই থাকো।